অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ওং গাং গণপতয়ে নমঃ। নমস্কার, আমি কৌশিক রায়। আগামী 22শে আগস্ট শনিবার গণেশ মহোৎসব, গণেশ চতুর্থী, ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে এই গণেশ মহোৎসব পালিত হয় গোটা ভারতবর্ষব্যাপী। কেন এত এটা ইম্পর্টেন্ট, এটা একটা বিষয় আছে জানার। এবং এই ভিডিওতে আমি জানাবো গণেশজির মহাটোটকা, যেটাতে গণেশজির আশীর্বাদ আপনারা পাবেনই পাবেন। দেখুন, গণেশজি আপনাদের দুঃখকে হরণ করবে এবং সুখে সুখের সঞ্চার ঘটায়। অর্থাৎ আপনার জীবনে দুঃখ, দারিদ্র, কষ্ট, হতাশা, ব্যর্থতা এগুলো সমস্ত কিন্তু হরণ করে নেয়, এগুলো নিয়ে নেয়, এবং আপনার জীবনে আসবে শান্তি এবং আপনার জীবনে আসবে সফলতা। যারা বারবার যে কোনো কাজে বাধা বিঘ্ন পেয়ে যাচ্ছেন, যে কোনো কাজে, বা একটা কাজ হতে যায় না, দীর্ঘদিন ধরে বাধা পাচ্ছেন, অবশ্যই এই গণেশ মহোৎসবের দিন আপনারা গণেশজির উপাসনা আপনারা করুন এবং গণেশ পূজা আপনারা করুন। যাদের বুধ গ্রহ খারাপ আছে তারা অবশ্যই এই গণেশ মহোৎসবের দিন গণেশের উপাসনা আপনারা করুন। এই দিন কথিত আছে গণেশজি প্রকট হয়েছিলেন এবং ধরতিতে যারা এই গণেশজির ভক্তরা আছেন না, তাদের উপর আশীর্বাদ এবং কৃপা গণেশজির পড়ে। প্রথম কথা দেখুন, প্রথমে আপনাদেরকে জানাই এই যে গণেশ ঠাকুরের পূজা, বেশ কিছু নিয়ম আছে কিন্তু খুব সহজ। আর আমি যে মহাটোটকাটি বলবো সেটা যদি আপনারা করতে পারেন, আপনাদের যাদের ব্যবসা ক্ষেত্রে ডামাডোল চলছে, ব্যবসায় আপনাদের কন্ট্রাক্টগুলো আসছে না, সে মতন ব্যবসাতে বিক্রি বাট্টা নেই, কেনা বেচা হচ্ছে না, ব্যবসা আপনার মুখ থুপড়ে পড়ছে, বা বারবার ইনভেস্টমেন্ট করছেন কিন্তু সেই টাকাটা যেটা আপনার পুঁজির টাকা সেটা আপনাদের ঘুরে আসছে না, কি করবেন? এইটাই একটা শুভ মুহূর্ত। দেখুন, এই যে 22শে আগস্ট টু 1লা সেপ্টেম্বর অবধি এই গণেশ মহোৎসব চলবে, অর্থাৎ অনন্ত চতুর্থী পর্যন্ত এই মহোৎসব চলবে। এটাকে অনেকে গণেশ নবরাত্রি বলেও অনেকে পালিত করে। অর্থাৎ আপনারা যদি আগামীকাল এই গণেশ চতুর্থীর দিন আপনারা যদি গণেশ ঠাকুরের, সিদ্ধিদাতা গণেশের, বিঘ্ননাশক গণেশের, বাধা বিঘ্ননাশক গণেশের যদি আপনারা গণেশ যদি উপাসনা পূজা করতে পারেন, আপনাদের ক্ষেত্রে জীবনে আসবে শান্তি, শান্তি। অর্থাৎ আপনাদের জীবন বদলে, আমূল বদলে যেতে পারে। যারা এই গণেশ মহোৎসবের দিন গোটা ভারতবর্ষব্যাপী, কিন্তু এই খুব ভেরি ইম্পর্টেন্ট এই পূজা, আপনাদের ক্ষেত্রে 100% কাজ করবেই করবে। যাদের বুধ গ্রহ খারাপ তারা অবশ্যই করুন, বুধকে স্ট্রং করতে, বুধ দেখুন আপনাদের বুদ্ধির কারক, ব্যবসার কারক, শিক্ষার কারক, এডুকেশনের কারক। যাদের বুধ খারাপ আছে, বুধ নিচস্থ, বুধ অস্তমিত, বুধ কেতুযুক্ত, বুধ রাহুযুক্ত, বুধ আপনার 6 নম্বর ঘরে, বুধ 8 নম্বর ঘরে, বুধ 12 নম্বর ঘরে আছে, আপনারা অবশ্যই গণেশ ঠাকুরের উপাসনা করুন, গণেশের পূজা করুন এবং গণেশজির আশীর্বাদ আপনারা নেন, জীবনে আমূল পরিবর্তন ঘটতে বাধ্য। আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি এই কথাটা। তো কী করবেন? বাড়িতেও আপনারা পূজা করতে পারেন, কিন্তু বিশেষ করে আমি একটা কথা বলব, যদি আপনারা মন্দিরে গিয়ে যদি আপনারা যদি পূজা দিতে পারেন, মন্দিরে আপনারা একটা পজিটিভ এনার্জি আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ সেখানে পজিটিভ অরা আপনাদের মধ্যে কিন্তু প্রবেশ করবে। আপনারা যদি মন্দিরে গিয়ে গণেশের মূর্তির ওখানে যদি আপনারা পূজা দিতে পারেন, আপনাদের ক্ষেত্রে জীবনে আসবে সুখ, শান্তি, দারিদ্রতা দূর হবে, আপনার জীবনে আসবে প্রসপারিটি, অর্থের অভাব আপনাদের আসবে না, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এবং বাধা বিঘ্ন আপনাদের দূর হবে। কি করবেন? সকালে উঠে অবশ্যই আপনারা স্নান করুন এবং স্নান করাতে আপনারা কিছুটা হলো গঙ্গা জল একটু হলো মিশান, এবং আপনারা হলুদ বস্ত্র যদি পরে যেতে পারেন মন্দিরে তাহলে খুবই ভালো। হলুদ বস্ত্র পরে আপনারা মন্দিরে যান, হলুদ ফুল নেন, এবং আপনারা লাড্ডু, বেসনের লাড্ডু যদি আপনারা নিতে পারেন
অবশ্যই হলুদ লাড্ডু যদি আপনারা নিতে পারেন, এবং গণেশজিকে আপনারা 21টি লাড্ডু বা 11টি লাড্ডু বা বিজোড় সংখ্যার লাড্ডু আপনারা অবশ্যই দেন। এবং তার সাথে সাথে আপনারা হলুদ ফুল এবং সব থেকে যেটা আপনাদের যে কোনো কাজে বাধা বিঘ্ন দারিদ্রতা দুঃখ কষ্ট হরণ করবে, জীবনে আসবে শান্তি শান্তি, সেটা হচ্ছে 21টা দুব্বা। 21টা দুব্বা আপনারা একত্রে নিয়ে আপনারা অবশ্যই একটা সবুজ সুতাতে বেঁধে, 21টা দুব্বা সবুজ সুতোতে বেঁধে আপনারা গণেশজির চরণে নিবেদন করুন। ঠিক গণেশ মহোৎসব ঠিক দুপুর 12টার পরে এই কাজটা করবেন এবং নিবেদন করুন, এবং আপনারা একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন, এবং আপনারা আপনাদের যারা ব্যবসাতে ডুবে গেছেন, ব্যবসা আপনাদের উঠে আসছে না, সব কাজে বাধা বিঘ্ন, আপনারা অবশ্যই গণেশ ঠাকুরের কাছে যারা ভক্ত আছে তারা গণেশজির কাছে আপনারা প্রার্থনা করুন। আপনারা আপনাদের মনস্কামনা জানান, মনোবাসনা জানান, দেখবেন আপনাদের যে কোনো মনোবাসনা পূর্ণ হবে। এবং ওং গাং গণপতায় নমঃ এই মন্ত্রটি আপনারা যদি 108 বার যদি পাঠ করতে পারেন, সেক্ষেত্রে আজুব উপায় আপনাদের কিন্তু হবে, মিরাকেল আপনাদের জীবনে কিন্তু ঘটবেই ঘটবে, গণেশজির কৃপা আশীর্বাদ আপনারা পাবেন। নমস্কার।